না বুঝে দিছিলাম। আমেরিকাতে গিয়ে একটা গানে ভার্জিনিয়াটির অনুষ্ঠানে আমি ভুলে নাচ ভুলে গেছিলাম, তো খামাকা ডিগবাজি মেরে ফেলছি। দেশ বিদেশ তো ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। বয়স এখন সব খালি বিদেশ ট্যুর নিয়ে আছি, এগুলো এনজয় করছি। প্রবাসীদের সাথে দেখা হচ্ছে, প্রচুর প্রবাসী, নাচ করছি এখন, তাদের স্টেপ সিগনেচার হয়ে গেছে, ডিগবাজি দেখতে চায়। এক ডিগবাজিতে পুরো পৃথিবী বাঙালি মাত। মনে করো অনেকক্ষণ না, ভীষণ আলোচিত, মনে করো নাচলাম, কোনো কাজ নাই, বলে যে ডিগবাজি। একসঙ্গে যদি 10,000 5,000 লোক একসঙ্গে চিৎকার করে, মেয়েরা মোবাইল তুলে বলে যে ডিগবাজি, তো একটা সিগনেচার স্টেপ কোথায় চলে গেছে বেকার ভেবে দেখো। এটা কিন্তু না বুঝে দিছিলাম। আমেরিকাতে গিয়ে একটা গানে ভার্জিনিয়াটির অনুষ্ঠানে আমি ভুলে নাচ ভুলে গেছিলাম, তো খামাকা ডিগবাজি মেরে ফেলছি, ওইটাই এখন সিগনেচার স্টেপ হয়ে গেছে। তারপরে সাথে সাথে কি দর্শকের এরকম উত্তেজনা দেখতে পেরেছে? না না না, ওই সময় কিছু নাই, চিৎকার দিয়েছিল, বাট এত দূরে যাবে আমি আশা করিনি। এরপরে ঢাকায় এসে একটা সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হলাম গুলশান ক্লাবে, ওখানে একটা নাচ, এখানে আমাকে সবাই ধরলো যে আপনাকে একটা একটা কিউতে হাঁটতে হবে। তা হাঁটলাম, হাঁটতে গিয়ে দেখি আমার গান ছাড়ছে, আমি একটা ডিগবাজি মারলাম, এইটা ব্যাপকভাবে নাড়া দিল। এখন ওইটাই মানুষের কাছে, বাচ্চারা ভাত খেয়ে, কালকে একজনের ছবি পোস্ট করেছে, বাচ্চা ডিগবাজি দিতেছে 5 বছরের বয়স, বলছে আমি জায়েদ খান হয়ে গেছি। মানে এই যে একটা জিনিস, সিগনেচার স্টেপ এমনভাবে চলে গেছে। দুবাইতে গেছি সেম, মালয়েশিয়াতে গেছি সেম, সমস্ত জায়গায় সেম পিস। কেমন লাগে তখন? এনজয় করি। মানে ধরো করো আসার, তুমি তো এই লাইফটা পার করছো, তুমি যখন একটা জায়গায় যাবা, যখন তোমাকে একটা অডিয়েন্স সরাসরি স্টেজে চিৎকার করে তোমাকে দেখে। মালয়েশিয়ার 16 জন বডিগার্ড ছিল আমার একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে ঢুকছি, 16 জন বডিগার্ড আমাকে আটকে রাখতে পারেনি। 5-10 মানুষ একসঙ্গে যে ঢল নামছে মালয়েশিয়াতে, মানে 16 জন আমাকে, আমার বলতেছে ও ম্যান ইউ আর ট্রু পপুলার, মানে আমাকে ঠেকাই রাখতে পারেনি। ওখানে 12-13 মিনিট নাচ করলাম, তারপর 7 মিনিটই বললো সবাই ডিগবাজি দিতে হবে, গুনগুনে দুইটা দেওয়ার পরে ঠান্ডা হয়েছে। মানে ওইটাই সবচেয়ে মানে দর্শকের বাঙালি তো পছন্দ। কখন কি পছন্দ করবে কেউ জানে না তো, তোমার কোন স্টেপে তুমি যে একটা করছিলা ওইটা এত হবে তুমি তো করার সময় কি ভাবছিলা? তুমি অ্যাজ এ মডেল হিসেবে ডান করছো, আচ্ছা ঠিক আছে অ্যাড করলাম, ওইটা যে মানুষ ওইটাকে দিয়ে, ওই সময় মানুষ ওইটাকে নিয়ে কমেডি করছে, প্যারোডি করছে, দ্যাট ওয়াজ দ্য মানে মানে সুপারহিট ছিল। তো ওইরকমই মানুষ আসলে বাঙালি কখন কোনটা গ্রহণ করবে তুমি বলতে পারবো না। একদমই তাই।